हेलो स्टूडेंट्स, आज चले एसेछि ट्रांजैक्शन नंबर 9 निये। पेड कैश टू इमन रुपीज 20,000। पेड कैश टू इमन माने इमन के नगद टाका देवा हुएछे 20,000। एबार खूब स्वाभाविक ब्यापार, इमन के तो एमनि एमनि टाका देवा हयनि, निश्चय इमन टाका पेतो। ताहले इमनेर नामे कोनो एकटा अकाउंट मिस्टर मंडलेर बुक्स अफ अकाउंट्से रयेछे। আমরা মিস্টার মন্ডলের বুকস অফ অ্যাকাউন্টসটাই কিন্তু এখনো করে যাচ্ছি, আজকে করছি ট্রানজাকশন নাম্বার 9। তাহলে একটা অ্যাকাউন্ট হচ্ছে ইমন, তাহলে ইমন হচ্ছে একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্টস ইনভলভডের মধ্যে একটা অ্যাকাউন্ট হচ্ছে ইমন অ্যাকাউন্ট, আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে মিস্টার মন্ডলের যেটা ক্যাশ অ্যাকাউন্ট আছে সেইটা, কারণ ক্যাশ বক্স থেকে টাকা বেরিয়ে যাচ্ছে ইমনের কাছে। এবার নেচার অফ অ্যাকাউন্টস যদি আমরা দেখি, ইমন আন্ডার গোল্ডেন রুল এটা পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কী ধরনের অ্যাকাউন্ট এটা? ইমন হচ্ছে মিস্টার মন্ডলের কাছ থেকে টাকা পেত, তার মানে ইমন হচ্ছে ক্রেডিটার। ইমন হচ্ছে ক্রেডিটার, সান্ড্রি ক্রেডিটারের মধ্যে সে পড়বে। ক্যাশ অ্যাকাউন্ট, অ্যাজ অলওয়েজ ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। যদি মডার্ন রুল অনুযায়ী দেখি, তো ইমন যেহেতু ক্রেডিটর সেহেতু ইমন হচ্ছে আন্ডার মডার্ন রুল লাইবিলিটি, লাইবিলিটি অ্যাকাউন্ট। আর অন্যদিকে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট। এবার কোন অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, কোন অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, আমরা যদি গোল্ডেন রুল অনুযায়ী রিজনটা দেখি, আমি দেখব পার্সোনালি, পার্সোনাল অ্যাকাউন্টের রুল অনুযায়ী ডেবিট দ্য রিসিভার। ইমন কিন্তু এখানে রিসিভার, ইমন কিন্তু টাকা পাচ্ছে, ইমন কিন্তু টাকা পাচ্ছে, সুতরাং ইমন অ্যাকাউন্ট ডেবিট হবে। মডার্ন রুল অনুযায়ী কিও তাই হবে, নিশ্চয়ই তাই হবে, দেখা যাক। লাইবিলিটি, ইমন হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি এখানে কিন্তু ডিক্রিজ করছে। ইমনের প্রতি যতটা লাইবিলিটি ছিল, আমি ইমনকে টাকাটা দিয়ে দিলাম, তাহলে লাইবিলিটি এখানে কী করছে, ডিক্রিজ করছে। এবং লাইবিলিটি যদি ডিক্রিজ করে তাহলে কিন্তু ডেবিট হয়। মিলে গেল দুই রুল অনুযায়ী, মিলে গেল। এবার ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ বক্স থেকে টাকা বেরিয়ে যাচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। গোল্ডেন রুল অনুযায়ী, গোল্ডেন রুল অনুযায়ী ক্রেডিট হোয়াট গোজ আউট, এটা কিন্তু গোজ আউটই হচ্ছে। ক্রেডিট হোয়াট গোজ আউট, গোজ আউট ক্রেডিট কিন্তু এখানে গোজ আউট হচ্ছে, তাহলে সেই জন্য, সেই কারণেই ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রেডিট হবে। অন্যদিক থেকে যদি চিন্তা করি, ক্যাশ হচ্ছে অ্যাসেট, ক্যাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে, তার মানে অ্যাসেটও ডিক্রিজ করছে, অ্যাসেটও কিন্তু এখানে ডিক্রিজ করছে। এবং অ্যাসেট কিন্তু ডিক্রিজ করলে মডার্ন রুল অনুযায়ী ক্রেডিট হয়, সেই জন্য এটা ক্রেডিট হলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে পেড ক্যাশ টু ইমন রুপিস 20,000, এখানে দুটো অ্যাকাউন্ট যে ইনভলভ, একটি হচ্ছে ইমন অ্যাকাউন্ট আর একটি হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। ইমন অ্যাকাউন্ট আন্ডার গোল্ডেন রুল পার্সোনাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট আন্ডার গোল্ডেন রুল রিয়েল অ্যাকাউন্ট। আন্ডার মডার্ন রুল ইমন অ্যাকাউন্ট হচ্ছে লাইবিলিটি অ্যাকাউন্ট, কারণ হচ্ছে ইমন সান্ড্রি ক্রেডিটারের মধ্যে পড়ছে। ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট। ইমন অ্যাকাউন্ট ডেবিট হবে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, তার কারণ আন্ডার গোল্ডেন রুল ইমন অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট দ্য রিসিভার, ইমন ক্যাশ পাচ্ছে। ক্রেডিট হোয়াট গোজ আউট, ক্যাশ বেরিয়ে যাচ্ছে। আন্ডার মডার্ন রুল অ্যাস লাইবিলিটি ডিক্রিজ করছে, সুতরাং ডেবিট হবে। অ্যাসেট, ক্যাশ অ্যাসেট ডিক্রিজ করছে, সুতরাং ক্রেডিট হবে।